যদি গাড়ি এক মাসের মধ্যে কোনো ইঞ্জিন প্রবলেম হয় তারপর দাদাকে কিন্তু অনেক কিছু বলার আছে তোমার কাছে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ অ্যানাদার ব্লগ অফ ত্রিপুরা আগরতলা। তো আজকে আমরা আছি ত্রিপুরার আগরতলা রাধানগর বাসস্ট্যান্ড। তো বাসস্ট্যান্ড আমাদের কাছে আজকে আছে দুটা কালেকশন, এই যে দেখতে পাচ্ছ। প্রথম আছে এটা আছে সিএনজি, এটাও সিএনজি, দুটোটা সিএনজি আছে। আমরা যে এই কার্ডটা আছে তোমরা পুরা রিভিউ দেখা দিছি, তো এটা তো হয়েছে। এরপরে আমরা নেক্সটে আছে, নেক্সট কালেকশন আছে মারুতি অমনি ভ্যান। তো মারুতি অমনি ভ্যানে লেগে গেলাম, সবাই অনেক কমেন্ট করছো যে মারুতি অমনি ভ্যান আছে কিনা, তো অনেকেই কমেন্ট করছো। তো আজকে আমরা পাই গেছি মারুতি অমনি ভ্যান স্পেশাল সিএনজি, তো এটার মধ্যে স্পেশাল সিএনজি আছে। তো গাড়িটা হলো আছে 2016 লাস্টের দিকে, মানে 2016 লাস্টের দিকে আছে মনে হয়। আর এটা সিএনজি স্পেশাল আছে, তো সিএনজি কিন্তু কোম্পানি ফিট না, এটা মার্কেটে লাগানো হয়েছে। আর গাড়ি আছে 04, মানে দলাই ডিস্ট্রিক্টের, এই যে দেখতে পাচ্ছ নাম্বার TR04, দলাই ডিস্ট্রিক্টের কার আছে। তুমি তো কয়ে দিলাম দুটো গাড়ির মধ্যে রিফাইন্যান্স অ্যাভেলেবেল আছে, রিফাইন্যান্স অ্যাভেলেবেল আছে। তো তোমরা যদি ক্যাশে নিতেছো তো নিবে এটা 2.5 লাখ চলার, তবু বার্গেনিং তো হইবে, তাদের কাছে আইবা, ওনার কাছে আইসে কথা কইবা। আর এটাও তো রিফাইন্যান্স অ্যাভেলেবেল আছে, তো ডাউন পেমেন্ট করতে দিবে, এটাও সেম, ওনার সাথে কথা কয়ে জানবা। আর এটার প্রাইসটা হইলো 2.5 লাখ, 2.5 লাখ একদম সোল্ড আউট। তারপরে বার্গেনিং যদি করতে চাও তো করবোই, তোর নাম্বার তো দেওয়া থাকবো। তো এটার আউটলুকটা বাইরের লুকটা দেখাই দিই তোমরা কী কী আছে। ঠিক আছে, প্রথমে দেখাম তোমরা টায়ারের কন্ডিশন দেখো। A1 কন্ডিশন, তো 2016 গাড়ির মধ্যে যা যা টাকা দরকার মোটামুটি সব কিছুই আছে 2016 লাস্টের দিকের গাড়ি। এরপরে আছে নেক্সট টায়ার আছে আমরা, এই যে দেখতে পাচ্ছি এটা একদম ফুললি ফ্রেশ। এরপরে এই আমরা পিছনের ভিউটা, গোটে অরিজিনাল প্রিন্টেড আছে, কোম্পানি প্রিন্টেড। এই যে অমনি অমনি ভ্যান, রেল অফিসারের লোক, দলাই ডিস্ট্রিক্ট আছে, আমপাশা নাম্বার, এই যে দেখতে পাচ্ছ আমপাশা দলাই ডিস্ট্রিক্টের বামপাশে যাচ্ছে গাড়ির। এই যে দেখতে পাচ্ছ টায়ার, তারপর গাড়ির বডির থেকে ধরে সব কিছু এক ক্লাস কন্ডিশন আছে গাড়ি, মানে গাড়ির মধ্যে দুইটা কারো কাজ করতে হবে না, ডাইরেক্ট নিয়ে এসে তোমরা একদম। আর যদি কোনো সমস্যা গাড়ির মধ্যে তোমরা ফল্ট পাও তাহলে তো দাদা তো আছেই, তোমাদেরকে সব কিছু একদম অ্যাভেলেবেল করেই কিন্তু গাড়ি ছাড়া হবে, এর আগে গাড়ি ছাড়া হবে না। আর এই যে যদি কোনো ইঞ্জিন প্রবলেম হয় ইঞ্জিন কাজ করে। আচ্ছা, এই যে টায়ার দেখতে পাচ্ছো, এটাও এক ক্লাস কন্ডিশন আছে টায়ার। তো আর যদি এই কথা বলতে পারবো যে ওনার ভাই আমাকে বলেছিল যে যদি গাড়ি এক মাসের মধ্যে কোনো ইঞ্জিন প্রবলেম হয় তারপর দাদাকে কিন্তু অনেক কিছু বলার আছে তোমার কাছে, তো দাদা পুরো ফুললি হেল্প করবো। এরপর আমরা যাই ভিতরে ভিউতে, এই যে ভিতরের ইন্টারনেটটা তোমরা দেখে দিই, ইন্টারনেটটা একদম সব কিছু অ্যাভেলেবেল আছে গাড়ির মধ্যে, সিট কভার থেকে দইরা, সিটের কন্ডিশনও একদম এক ক্লাস কন্ডিশন, লেভেলের আছে। তারপরে পিছনের তো না, তো এবার আস্তে আস্তে আমরা পিছনের দিকে যাই সিএনজির কন্ডিশনটা দেখে নিয়ে। এই যে সিএনজি ট্যাঙ্ক, এটা সিএনজি ট্যাঙ্ক আছে, রেল 12 কেজি ট্যাঙ্ক আছে, এটার মধ্যে 12 কেজি সিএনজি ধরার ক্ষমতা আছে এটার মধ্যে। তো ঠিক আছে, আমরা দেখিয়ে দিলাম। তো তোমরা সবগুলি এই যে দুইটা কালেকশন আছে আমাদের কাছে, তো দুটো কালেকশনের রিভিউ, তারপর প্রাইস, তারপর গাড়ির যে বডি ডিটেইলস সব কিছু বলে দিয়েছি। তো যদি গাড়ির দরকার লাগে কি অবশ্যই কল করবা, দাদার নাম্বার দেওয়া থাকবো। রিফাইন্যান্স অ্যাভেলেবেল আছে দুটো গাড়ির মধ্যে। তো ভিডিওটা আর বেশি বড় করতাম না, এখানে এন্ড করুম। তো যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর যদি গাড়ি নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই কল করবা দাদারে। তো ব্লগ টাটা, থ্যাংক ইউ। Every time I climb up your walls, grab my hand and you let me fall.